শরবত বিক্রেতা থেকে বিশ্বের ক্ষমতাধর মুসলিম শাসক এরদোয়ান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টানা তৃতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনে কেমাল কিরিচদারো পরাজিত করে আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করেন জনপ্রিয় এই নেতা বিজয়ের পর থেকে বিশ্ব নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এরদোয়ান বিশ বছর ক্ষমতায় থাকার পর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাটিয়ে ওঠায় একের পর এক দেশ তাকে শুভেচ্ছা জানাচ্ছে ঊনসত্তর বছর বয়সী এর দোয়ান দু সালে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে তুরস্কের ক্ষমতা এসেছিলেন সর্বশেষ এই নির্বাচনকে সামনে রেখে তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসারিত করার প্রতিশ্রুতির পাশাপাশি আরও উন্নয়নের রূপরেখা সামনে এনেছিল এদিকে নির্বাচনে জয়ের পর প্রিয় বন্ধু এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে এরদোয়ান ও তুরস্কের পররাষ্ট্রনীতির ভৌসি প্রশংসা করেন তিনি প্রেসিডেন্ট পুতিন আরও বলেন বন্ধুত্বপূর্ণ রুশ তুর্কি সম্পর্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য আপনার ব্যক্তিগত অবদানের অত্যন্ত প্রশংসা করি আমরা এছাড়াও যুক্তরাষ্ট্র কাতার ইউক্রেন জার্মানি সৌদি আরব ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য আর্মেনিয়া সুইডেন ফিলিস্তিন হাঙ্গেরি লিবিয়া আজারবাইজান ইরান সুদান সার্বিয়া পাকিস্তান ভেনেজুয়েলা ব্রাজিল আফগানিস্তান মাল্টা আলজেরিয়া এমনকি ইসরায়েল পর্যন্ত শুভেচ্ছা জানাতে ভুল করেনি বর্তমান বিশ্বের ক্ষমতাধর এই মুসলিম শাসক পবিত্র কোরআনের হাফেজ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই প্রেসিডেন্ট উনিশশো সালে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হয়ে চলে আসেন রাজনীতির সম্মুখ সারিতে ইস্তাম্বুলের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে তিনি প্রথমে ওই শহর এবং পরে সারা দেশে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন